হ্যালো এভরিওয়ান, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন যায় তোমারই হবে। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, এটা হচ্ছে রংপুরের মধ্যে খালাসপীর নামক একটা জায়গা। এই জায়গার আশেপাশে এত সুন্দর, দেখতে পাচ্ছেন চতুর্পাশে গাছপালা, কেউ নেই, বিরাট জঙ্গল, গাছ আর গাছ, বড় বড় গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। চতুর্দিকে একদম কোনো লোকজন নেই, শুধু প্রাকৃতিক কোলাহল। আর এই পাশে এত সুন্দর গাছ, মারাত্মক একটা ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা। অনেক সুন্দর একটা রাস্তা, এই রাস্তায় গেলে মনে হচ্ছে ধন্য হয়ে যাব। আমরা একটা পুকুরের খোঁজ করছি। রাফিক নাই বন্ধুরা, আমরা খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার বন্ধু এখানে এইদিকে সাইকেল নিয়ে গেছে, ওই যে আসতেছে, একটা পুকুরের সন্ধানে আছে। অনেক সুন্দর একটা পুকুর, আমরা দেখা যাক খুঁজে পাই কি। সাইকেল আছে না? বন্ধুরা, আমরা এখন একটা পুকুরের খোঁজে এই গহীন জঙ্গলের মধ্যে সাইকেল নিয়ে দুই বন্ধু যাচ্ছি, আসলে দেখার জন্য যে এই পুকুরটা কোথায়। আর খুঁজে পাচ্ছি না, অনেক সুন্দর রাস্তা এমনিতেই, দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাছপালা, একদম অন্ধকার। আর সাইকেল নিয়ে যাচ্ছি, গহীনে ঢুকে গেলাম একদম। হ্যাঁ, এই জন্যে আমরা তো নতুন, বুঝলেন নে বন্ধুরা। আমরা হচ্ছে রাস্তাটা চিনছি না, এই জন্যে একটা লোকাল মুরব্বীকে সাথে নিয়ে আবারও যাচ্ছি শোনার জন্য, যে সে পথ চিনিয়ে দিবে যে কোথায় আসলে আমাদের কাঙ্ক্ষিত যে পুকুর সেটা দেখার জন্য। সে আজও পুকুর এই জঙ্গলের মধ্যে, আমি পায়ে পথে যাচ্ছি। এই যে ভয় ভয় লাগছে, অসম্ভব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগছে। যদিও এই যে দেখতে পাচ্ছেন সেই রাস্তা, মনে হচ্ছে এদিক দিয়ে চলে যাই একদম। ওয়াও, সেই একটা রাস্তা। বন্ধুরা, এখানে এসে একটু ফাঁকা দেখতে পারলাম, জঙ্গলের মধ্যে যে অসংখ্য প্রাণী রয়েছে তাদের কিচির মিচির শোনা যাচ্ছে। ভালোই, প্রায় 2-3 কিলোমিটার আসলাম আমরা সাইকেল নিয়ে, তারপর পায়ে পথে। এরকম জায়গায় আসলে সত্যি সুন্দর লাগে, আমি চুপ থাকার চেষ্টাই করছি যেহেতু জঙ্গল, জঙ্গলের পরিবেশ জঙ্গলেই ভালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পিছনে একদম কেউ নেই, পুরোটাই কিন্তু জঙ্গল। আপনারা আসতে পারেন, অ্যাডভেঞ্চার একদম সেই রাস্তা। কিছু এখানে আসে যদি এক রাত থাকে, মনে হয় না সে থাকতে পারবে। দেখা দেখে সামনে চাচা দেখে দিচ্ছে, চাচা তো চলে যাচ্ছে মনে হয় অন্যদিকে। এই যে চাচা কিন্তু এই রোডে চলে গেল, এই পথে, এই সামনে একটা গ্রাম আছে, ভালোই দূর, মানে পুরোটা একদম শুনশান। আর দেখেন সামনে আমরা এইদিকে যাবো, এই পথে না, সামনে একটু বললে কথা। অসম্ভব সুন্দর একটা রাস্তা, অসম্ভব। এই যে সাইকেল নিয়ে এবং আমি হাইটে দেখি সাইকেল উঠে না, হ্যাঁ অনেক দূর। দেখা যাক, সমস্যা হলো একটাই, বেরোনো কেমন, হ্যাঁ যে পথে আসছি এ পথে যাবো। সবই তো ফেম রাস্তা, না না সব আমি ভিডিও করছি সিনেম সে লেগেছে। আমরা আবারও সাইকেল নিয়ে কিন্তু এ পথে যাওয়া শুরু করলাম, দেখা যাক। পুকুর পাইছি, পুকুর পাওয়া গেছে, হ্যাঁ ওই তো পুকুরের পাড়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফাইনালি সে পুকুরটা পেয়ে গেছি, সে পুকুরের পাড় দেখা যাচ্ছে এখন। দেখা যাক সেটাই সেই পুকুর কিনা। হয় হয়, জানি না এখানে ড্রোন ফ্লাই করতে পারবো কিনা, যে তো যত গাছ পালা। এই যে ফাইনালি অবশেষে, অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে পুকুর পাড় যেটা আমরা খুঁজছিলাম এতক্ষণ, যে এখানে আসবো
সেটা কিন্তু পেয়ে গেছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুকুরের পার। এই যে এটা হচ্ছে পুকুরের পার। তো সাইকেল থামাও, বাগানের মধ্যে আসলে আমরা এই পথে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই ফাইনাল পুকুর, দেখা যাক। এই যে আমরা হচ্ছে এখানে সাইকেলটা রেখে ওপর দিকে উঠছি, চলে এসেছি। অনেক উঁচু, মানে এই দেখেন বাগানের মধ্যে কিন্তু অনেক উঁচু একটা পুকুর। এই পুকুরটা দেখার জন্য আসছিলাম। ও মাই গড, হা ফাইনালি পুকুরের দেখা পেয়ে গেলাম। সেই 5-6 কিলোমিটার হবে শুধু শুধু জঙ্গলের মধ্যেই রাস্তা। আমরা এই যে এই সেই পুকুর, এই পুকুরটা দেখার জন্য আসছিলাম মূলত।